শিরোনাম ছোট মিতার দয়া। এক ছিল ছোট্ট মেয়ে, নাম তার মিতা। সে ছিল খুবই দয়ালু এবং সবাইকে সাহায্য করতে ভালোবাসত। মিতা তার বাবা মায়ের সাথে একটা ছোট্ট বাড়িতে থাকত। তার সেরা বন্ধু ছিল একটা বুদ্ধিমান কাঠবিড়ালি, নাম চিকু। এক সকালে মিতা বাজারে যাওয়ার পথে একটা বুড়ো কচ্ছপকে রাস্তা পার হতে কষ্ট করতে দেখল। মিতা তৎক্ষণাৎ কচ্ছপটাকে তুলে নিয়ে রাস্তার অন্য পাশে পৌঁছে দিল। কচ্ছপটা তাকে ধন্যবাদ জানিয়ে বলল, তোমার হৃদয় খুব দয়ালু মিতা, মনে রেখো দয়া সবসময় ফিরে আসে। মিতা বাজারে পৌঁছে দেখল এক বৃদ্ধা মহিলার ভারী ফলের ঝুড়ি বহন করতে কষ্ট হচ্ছে। সে দৌড়ে গিয়ে ঝুড়িটা ধরে মহিলার বাড়ি পৌঁছে দিল। বৃদ্ধা তাকে অনেক ধন্যবাদ জানিয়ে বলল, ধন্যবাদ মেয়ে, তোমার দয়া পুরস্কৃত হবে। কিছুদিন পরে মিতা একটা ছোট্ট আহত পাখি দেখতে পেল। সে পাখিটাকে বাড়ি নিয়ে এসে তার যত্ন নিল যতক্ষণ না সেটা উঠতে সক্ষম হল। পাখিটা আনন্দে চিৎকার করে উড়ে গেল আর মিতার হৃদয় আনন্দে ভরে উঠল। এক সন্ধ্যায় গ্রামে বড় একটা ঝড় উঠল। বাতাস শো শো করে বয়ে চলল আর বৃষ্টি জোরে পড়তে লাগল। মিতার বাড়ি নিরাপদে ছিল, কিন্তু অনেক গ্রামবাসীর বাড়ি ক্ষতিগ্রস্ত হল। মিতা আর তার বাবা মা সবাইকে সাহায্য করতে এগিয়ে এলেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য ও আশ্রয় দিলেন। ঝড় থামার পর গ্রামবাসীরা মিতা আর তার পরিবারকে ধন্যবাদ জানাতে জড়ো হল। সবাই বলল কিভাবে মিতার দয়া তাদের জীবনকে স্পর্শ করেছে। কচ্ছপ, বৃদ্ধা মহিলা আর ছোট্ট পাখি সবাই আবার এসে মিতাকে ধন্যবাদ জানাল। কচ্ছপ বলল, তোমার দয়া এক বিশাল প্রভাব সৃষ্টি করেছে মিতা, তুমি আমাদের করুণার সত্যিকারের শক্তি দেখিয়েছ। সেই দিন থেকে গ্রামে সবাই মিলেমিশে থাকতে শুরু করল। মিতার নিঃস্বার্থ কাজ সবাইকে একে অপরকে সাহায্য করতে উদ্বুদ্ধ করেছিল আর গ্রামটা দেশের সবচেয়ে দয়ালু জায়গা হয়ে উঠল। মিতা আর তার বন্ধু চেকু কাঠবিড়ালি তাদের দয়া ছড়িয়ে দিয়ে নতুন নতুন অভিযানে বেরিয়ে পড়ল। এটা জানিয়ে যে একটুখানি দয়া পুরো পৃথিবীকে পরিবর্তন করতে পারে। Thank you for joining us on this incredible journey of creativity and storytelling. Together, let's continue to explore the limitless possibilities of animation and share in the magic of storytelling. Don't forget to subscribe and stay tuned for more enchanting tales brought to life by Taslema Akther Runu's animation storytelling.